নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। হুগলি জেলা খেতে বসেছে একুশের শহীদ স্মরণে, কিন্তু একটা ফারাক আছে, ডিম ভাত নয় মাংস ভাত, কি তাই তো? আর এখানেই এখানেই খেতে খেতে হবে প্রশ্ন। আমি সুদীপ্ত প্রশ্ন করব তাদের, ছোট ছোট প্রশ্ন, সোজা প্রশ্নের সাপটা উত্তর পাবো তো? কাকে বেশি ভাল লাগে, অনুব্রত মণ্ডল নাকি মদন মিত্র? মদন মিত্র। ফিরহাদ হাকিম মেয়র হিসেবে দশের মধ্যে কত দেবেন? দশের মধ্যে নয় দেওয়া হবে। আপনার নাম? শুভঙ্কর মজুমদার। আচ্ছা, হুগলি জেলা? হ্যাঁ। তৃণমূল সাপোর্টার? একদম খাস তৃণমূল। সিপিএম নয় কেন? সিপিএম কই, আমার সারা অত্যাচার করেছে, সারা জীবন অত্যাচার। ক্যামেরা সিপিএম একদম নয়, তৃণমূল জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী বলেছে আজ নাকি সব চোরেরা এখানে আসবেন, কি বলি তো? একুশ বলে চোরের সঙ্গে ছিলেন, একুশটা বলে তো তোর একই সঙ্গে ছিলেন, তো আজকে সাধু হয়ে গেলেন। হ্যাঁ, আজকে সাধু আমার চোর, আর একুশ বলে চুরি করলো, আজকে সাধু হয়ে গেল। বাহ, ডিম ভাত হুগলি দিচ্ছে, মাংস ভাত এগিয়ে আছে হুগলি? আমরা বিরিয়ানি করেছি, এর পরের বার বিরিয়ানি হবে টপকেই। হ্যাঁ, টপকেই, ব্রিজ টপকে বিরিয়ানি। মসনদে তৃণমূলের সরকার, একুশে জুলাই শহীদ স্মরণ পালন, আর ময়দানে হুগলি জেলা পাত পেরে খাচ্ছে মাংস ভাত। আর মাংস ভাত খেতে খেতেই তারা বললেন দিদি এখনো ২৫ বছর। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে সুদীপ্ত সেনের রিপোর্ট, সমাচার প্লাস বাংলা, কলকাতা।